আপু আপনার নাম? বিসমিল্লাহির রহমানির রহিম। জি আমার নাম হচ্ছে নওশিন। আচ্ছা তো আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব দাদা, পাঁচটার মধ্যে তিনটা পারলে ছোটটা গিফট হয়েছে, আপনি প্রস্তুত? হ্যাঁ। আচ্ছা আপু আমার ফার্স্ট কোশ্চেন, সেটা হচ্ছে কোন জিনিসটা ভাঙা যায় না? মানুষের অদূর ভাঙা যায় না, পাথর ভাঙা যায়। ওয়ান, পানি, টু, পানি, পানি কেন মাথায় আসে? আগুন, পানি, এগুলো ভাঙা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট, একদম সঠিক, আগুন বা পানি ভাঙা যায় না। আপু একটার মধ্যে একটা পেরে গেলাম, এখন সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি, এটা হচ্ছে কোন বিষ খেলে মানুষ মরে না? বিষ খেলে তো সবাই মরে, অনেক সময় ওটা ওয়াশ করার পর মারা যায় না। হ্যাঁ, কিন্তু কোন বিষ খেলে মানুষ মরেই না, ওয়াশ করার প্রয়োজন নেই? ওই যদি সংখ্যায় বিষ লিখে পানি দিয়ে ভিজায় খাও, মরবে না। রাইট রাইট রাইট, একদম সঠিক উত্তর। আপু এটা পেরে গেল, দুইটার মধ্যে দুইটা পারলো। তিন নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে ছোট কালে জামা পরে বড় কালে পরে না, সেই জিনিসটা কি হবে? ছোট কালে অনেক জামা পরে কিন্তু বড় কালে পরে না। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন। সবজি টবজি কিছুর মধ্যে পড়বে বা কোনো ফল কিছু হতে পারে? কলার মোচা, কলার মোচা হইতে পারে। অনেক হচ্ছে মোচার মধ্যে, মোচার অনেকই থাকে, আমি জানি না, পরে বড় হলে ওই মোচাগুলো থাকে না, থাকে না, শুধু কলা থেকে থাকে, কলার মোচা হইতে পারে। রাইট রাইট রাইট, একদম সঠিক উত্তর। আপু তিনটার মধ্যে তিনটা পেরে গেলাম, এখন চার নম্বর কোশ্চেনে যাব, এটা হচ্ছে দিনে দিনে উঠে রাতে উঠে, সেই জিনিসটা কি? দিনে উঠে রাতে চাঁদ? না, একই জিনিস, দিনে বেলা উঠবে রাতে বেলা উঠবে, এই জিনিসটা কি? ঘুম? না, চোখ, সূর্যই তো। সূর্য দিন, দিনের বেলা সূর্য ওঠে, রাতে রাতে বেলা উঠে না, চাঁদ অনেক সময় ওঠে না রাতের বেলা। তিনটা মধ্যে তিনটা পেরেছেন। ওয়ান, টু, থ্রি, ফোর, ঘুম, ফাইভ, উঠে, ঘুম থেকে ওঠা, ঘুম থেকে ওঠা। আপনি চাইলে দিনে উঠতে পারবেন, দিনেও ঘুমানো যায়, ওঠা যায়, রাতে ওঠা যায়। রাইট, খুব ইজি ছিল উত্তরটা আপু, এবং উত্তরটা পেরে গেল। তুমি সিঁড়ি দিয়ে দিনে উঠতে পারবা, রাতে উঠতে পারবা, একদম সঠিক দাদার উত্তর এরকমই হবে, তুমি সিঁড়ি দিয়ে ওঠো, নামো। রাইট রাইট রাইট, একদম সঠিক আপু। চারটার মধ্যে আপু চারটাই পেরে গেল, লাস্ট কোশ্চেন যাচ্ছি, হচ্ছে তিনটি স্থানে আগুন লেগেছে, স্কুলে, নিজ বাড়ি, হসপিটাল, এখন অ্যাম্বুলেন্স কোথায় যাবে আগুন নিভানোর জন্য? অ্যাম্বুলেন্স কখনো আগুন নিভাইতে যায় না, ফায়ার সার্ভিসে আসে আগুন নিভাইতে। এটা কি করে পারলেন আপু? এটা তো ইজি, অ্যাম্বুলেন্স কি, অ্যাম্বুলেন্স যাবে পেশেন্ট আনতে, আগে আপু জানতেন এটা? না, এটা জানার কিছু না, এটা ইজি, এটা সবাই জানবে, ফায়ার সার্ভিসটা হচ্ছে আগুন নিভায়, এটা ছোট বাচ্চারাও জানে। রাইট আপু, কোশ্চেনের মধ্যে উত্তরটা ছিল আপু এটা। আমি হচ্ছে আগে একটা চকলেট পাই মনে আসছে, আর এখন একটা পাই, তো দুইটাই দিতে হবে, দুইটা দিচ্ছি। তো আপু আপনার জন্য পাঁচটার মধ্যে পাঁচটা পারার কারণে ছোট একটা গিফট। না, আগেরটা কই, চিটিং করে কম দিলাম না, আগের চকলেট একটা পাই। আচ্ছা, তো আপু যে অ্যানসারগুলো পারেন ও সবগুলো পেরেছে, ধন্যবাদ।